বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বড়লেখাবাসী, মৌলভীবাজার এক আসনের প্রাণপ্রিয় বড়লেখার সর্বস্তরের জনসাধারণ শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি জাতীয় পার্টির পক্ষ থেকে। আমি বড়লেখার পল্লী বিদ্যুতের দৃষ্টি আকর্ষণ করি একটা কথা কইয়ার। পল্লী বিদ্যুৎ বড়লেখা, আপনারা দীর্ঘদিন তাকে লোডশেডিং দিছেন, আমরা কিচ্ছু কইছি না। রমজানের সময় লোডশেডিং দিছেন, কিচ্ছু কইছি না। এই মুহূর্তে সারা বাংলাদেশও কঠিন লকডাউন শুরু হয়েছে এবং বড়লেখার লকডাউন শুরু হয়েছে, বড়লেখার মানুষের লকডাউন মানিয়ে নিছেন। বড়লেখার 10টা ইউনিয়নের জনসাধারণে সরকারের এই নির্দেশনা মানিয়ে নিছে, সরকারের লকডাউনের প্রতি সম্মান জানাইছে। বড়লেখার যে প্রশাসন, বড়লেখার জনপ্রতিনিধি এবং বড়লেখার সর্বস্তরের মানুষের পক্ষ থেকে আমরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আমরার আস্থা, সম্মান, শ্রদ্ধা সব কিছু আছে। কিন্তু বড়লেখার পল্লী বিদ্যুতের একটা জিনিস একটা কথা কইয়ার, যে এই মুহূর্তে বড়লেখার উপশহরের মার্কেট সব বন্ধ, বিভিন্ন জায়গার ইন্ডাস্ট্রি, বিভিন্ন জায়গার সমিল সব বন্ধ, 10টা ইউনিয়নের বাজার, দোকান পাট সব বন্ধ। অর্থাৎ যে বিদ্যুৎ অপচয়ও আর কোনো ধরনের সুযোগ নাই এই লকডাউন থাকা অবস্থায়। আপনারা যে দীর্ঘদিন থাকি সংস্কার করছেন, বিগত 2 বছর থাকি সংস্কার করছেন, লাইনও এখন ঠিক হয়ে গেছে। আমরা অনুরোধ করি আর, বিশেষ করে আমি এই এলাকা থেকে 2 বার সংসদ নির্বাচন করছি, আমি জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির একজন সদস্য, পল্লীবন্ধু হুসাইন মোহাম্মদের সাদের একজন কর্মী, জাতীয় পার্টির একজন কর্মী হিসাবে, সংসদের বিরোধী দলের একজন কর্মী হিসাবে আমি অনুরোধ করি আর, পল্লী বিদ্যুৎ বড়লেখা দয়া করিয়া 1 সেকেন্ডও লাগিয়া আপনারা কোনো মতেও আপনারা বিদ্যুৎ নিতে পারতা না, লোডশেডিং দিতে পারতা না, যেহেতু আপনার লকডাউন চলে। লকডাউনের সময় আপনার লকডাউনের সময় আপনারা বিদ্যুৎ নিতে পারতা না, লকডাউনের সময় আপনারা কোনো মতেও 1 সেকেন্ডও লাগে বিদ্যুৎ নিতে পারতা না। কিদার লাগে বিভিন্ন বাড়িত এই লকডাউন থাকা অবস্থায় ফ্রিজও বিভিন্ন ধরনের বাচ্চাইন্দর হানি আছে, অসুখ বিসুখ আছে, ফ্রিজও বয়স্ক রুগীসকলের ঔষধ আছে। আর সবচেয়ে বড় জিনিস হইল, এই মুহূর্তে প্রবাসীসকলে নিবন্ধন করব, প্রবাসীসকলে গরো বইয়া বইয়া তারা আপনার ভ্যাকসিনের নিবন্ধন করত বড়লেখার প্রবাসীসকলে। তাই পল্লী বিদ্যুতের AGM, DGM সবার কাছে আমার অনুরোধ রইল, বড়লেখা হইল একজন আলোকিত মন্ত্রীর এলাকা, বড়লেখা হইল বন ও পরিবেশ মন্ত্রীর এলাকা, বড়লেখাত আমরা একজন আলোকিত মন্ত্রী পাইছি এবং মাননীয় মন্ত্রী মহোদয় ঘরে ঘরে বিদ্যুৎ দিছেন, বিদ্যুতায়ন করছেন, ঘরও বিদ্যুতের লাইন আছে, খুঁটি আছে এবং বড়লেখার প্রত্যেকটা গ্রামে গ্রামে সরকারে বিদ্যুৎ পৌঁছাইছে। তাই আমরা অনুরোধ করি আর, সরকারের মান, সরকারের অর্জন যেন নষ্ট না হয়, আলোকিত মন্ত্রীর অর্জন যেন নষ্ট না হয়, কোনো মাতে কোনোভাবে বড়লেখাত আপনারা এই মুহূর্তে বিদ্যুৎ নিতে পারতা না, বিষয়টা কিন্তু আমি সবিনয়ভাবে অনুরোধ করি আর। এবং প্রশাসনের কাছে আমার অনুরোধ থাকলো, যে প্রশাসন মাঠে রয়েছে, সেনাবাহিনী মাঠে রয়েছে, পুলিশ মাঠে রয়েছে, আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে, উপজেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আপনারা তদারকি করছেন এবং শহরের মানুষ লকডাউন এবং মানুষকে বাঁচানোর জন্য, করোনা মহামারী থেকে বাঁচানোর জন্য মানুষ ঘরের মধ্যে রয়েছে। এই গরমে যদি ফ্যান না থাকে, ঘরের ভিতরে যদি মানুষ আপনার কারেন্ট না পায়, ঘরের ভিতরে যদি মোবাইলের সংযোগ না পায়, নেটওয়ার্কের সংযোগ না পায়, তাহলে মানুষ তো ঘর থেকে বের হবে। মানুষের খাবার প্রয়োজন, যদি কারেন্ট না থাকে, মোবাইলে চার্জ না থাকে, তাহলে মানুষ তার নিত্য প্রয়োজনীয় জিনিস পাবে না, অনলাইনে অর্ডার দিতে পারবে না। তাই বড়লেখার পল্লী বিদ্যুতের কাছে আমার অনুরোধ, পল্লী বিদ্যুতের দায়িত্বে যিনি রয়েছেন ওনার সাথে আমার পরিচয় নেই, আমি আহমদ রিয়াজ আপনাকে অনুরোধ করছি, জাতীয় পার্টির পক্ষ থেকে অনুরোধ করছি, বড়লেখায় লকডাউনের সময় কখনো আপনারা কোনো মতেই 1 সেকেন্ডের জন্য কারেন্ট নিতে পারবে না। কী জন্য আপনারা 2 বছর থেকে সংস্কার করেছেন, এখন কিন্তু ঝড় বাদল বৃষ্টিতে কারেন্ট নেবেন না, 1 সেকেন্ডের জন্য কারেন্ট নেবেন না, কারণ লকডাউন থাকা অবস্থায় আমরা আইন মেনে নিয়েছি। পল্লী বিদ্যুৎ কেন লকডাউনের আইন মানবে না? সরকার মানুষকে গড়ে থাকার জন্য নির্দেশ দিয়েছে, আমরা গড়ে থাকতে চাই। এই গরমে যদি আমরা কারেন্ট না পাই, তাহলে আমরা ঘর থেকে বের হব
পল্লী বিদ্যুতের বিরুদ্ধে অবস্থান নিব। বড়লেখার পল্লী বিদ্যুৎকে বলছি যে সরকারের অর্জন নষ্ট করবেন না, মাননীয় মন্ত্রী মহোদয়ের অর্জন নষ্ট করবেন না, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর অর্জন নষ্ট করবেন না। বড়লেখায় কোনো মতে কোনোভাবেই যেন আপনারা কারেন্ট থেকে আমাদেরকে বঞ্চিত না করেন। লকডাউন মেনে নিয়েছি, ঘরে রয়েছি, কিন্তু আমরা কারেন্ট যেন পাই। বড়লেখার পল্লী বিদ্যুতের কাছে আমার এই অনুরোধ থাকলো, জাতীয় পার্টির পক্ষ থেকে অনুরোধ, মাননীয় মন্ত্রী মহোদয়ের পক্ষ থেকে হয়তো অনুরোধ করবেন, উপজেলা চেয়ারম্যান হয়তো অনুরোধ করবেন, বিরোধী দলের পক্ষ থেকে, জাতীয় পার্টির পক্ষ থেকে, মহাজোটের পক্ষ থেকে অনুরোধ করছি, বড়লেখায় কখনো কোনো মতেই আপনারা এই লকডাউনের সময় কারেন্ট নিতে পারবেন না। ঝড় বৃষ্টি বাদলে আমরা নির্বিচ্ছিন্ন কারেন্ট চাই, কারেন্ট চাই, পল্লী বিদ্যুতের কাছে এটা অনুরোধ। এরপরে কিন্তু অনুরোধ করবো না, গর্জে উঠবো।